नमस्कार बंधुरा, आज हमें एसे गेछि दक्षिणेश्वर थेके घाटाल, आमादेर सबार प्रिय तारापीठ ओ कामाख्या ख्यात गोल्ड मेडलिस्ट ज्योतिषी एवं तांत्रिक तिनि बेशिरभाग दिनी देशेर बाइरे काटान। तो ताके आमरा आजके आमादेर माझे पेये गेछि, तो आमरा तार मुख थेकेई किछु जिनिस शुनते चाइ। नमस्कार स्यार। नमस्कार স্যার, আমি একটা জিনিস জানতে চাই, এই যে এত তাড়াতাড়ি সাফল্য পেয়েছেন, এর পেছনে রহস্য কি? প্রথমেই বলি, মা তারা ও মা কামাখ্যা যদি তার হাত আমার মাথার উপরে না থাকত, আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। তাই বলি, নমঃ রজনং করুণামগ্নিপবাহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মণঞ্চ বৃহস্পতিং নমঃ काली काली महाकाली काली के पापहारिणी दुर्गा शिव मक्षते देवी नारायणी नमस्तुते। मा तारा ओ मा कामाख्या सवार मंगल करो, सवार संसारे सुख ओ शांति दाओ मा। স্যার, আমার আর একটা প্রশ্ন, যেটা আমাদের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরও জানা উচিত, যে আমাদের জীবনে যে কটা রাশি এবং গ্রহ আছে সব কটা যদি আপনি একটু আপনার নিজের মুখে বলেন। অ্যাকচুয়ালি বলি, মানুষের প্রত্যেকটা জীবনেরই 9টা গ্রহ, 12টা রাশি আর 27টা নক্ষত্রের একটা জন্ম সব যেটা আমরা বলি, এটা একটা সময় জন্মের যে ছদিন, এটা কথিত আছে যে জন্মের ছদিনে ভগবান এসে ওই বাচ্চার উপরে বলাদের যে কপালে লিখে দেওয়া হয় যে তুই এই হবি, তুই ওই হবি, তুই এই হবি। ভগবানের এই লিখন কিন্তু কেউ খণ্ডন করতে পারবে না। হ্যাঁ, তবে জ্যোতিষের একটা কাজ যেটা আছে, সামনে আগামী দিনে যে তার বাধা, সেই বাধার উপরে যে একটা ক্রিয়েশন থাকে, একটা ভালো অ্যাস্ট্রোলজার, সেটাকে কিন্তু তার পুজো পাঠ, তার দেওয়া কর্মজ, তার দেওয়া যে রেমেডি, সঠিক হতে হবে, বিচারটা অবশ্যই সঠিক হতে হবে, ফলে কিন্তু মানুষ কিন্তু কাজ পাচ্ছে, মানুষ আসছে। আচ্ছা স্যার, মানে কি অ্যাস্ট্রোলজার আর ডক্টর দুজনের কাছে একই বলা যেতে পারে? একদম। জ্যোতিষ ইজ এ 100% ডিপেন্ডেবল অফ সায়েন্স। বিজ্ঞান ছাড়া কোনো রকম কোনো জ্যোতিষ 1% এগোতে পারবে না। আচ্ছা স্যার, আজকের জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে একে অপরের প্রতি বিতৃষ্ণা, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে। একে আমার পছন্দ না, তাকে পছন্দ না, এই যে চিন্তাভাবনা নিয়ে আসা যে তাকে আমরা রাখবো না বা কিছু, এরকম কি আপনাদের এতে করা সম্ভব? হ্যাঁ, এরকম হয়, যেটা আজকের দিনে কিন্তু হিংসাটা বেড়ে গেছে, যেটা বিগত 15-20 বছর আগে কিন্তু এতটা ছিল না। আজকের দিনে কেউ কাউকে সহ্য করতে পারে না, ইভেন জন্মদাতা পিতা মাতার প্রতি ছেলে এবং মেয়েদের একটা বিতৃষ্ণা চলে এসেছে, কারণ সেই বাচ্চাকে তার মতো করে যখন মানুষ করতে পারছে না, তখন কিন্তু তারা দেখছে যে একটা গরিব বাবা, বাবা বাবা মা মা, সবার মায়ের টাকা উপার্জন করে না। তার মানে এই নয় যে সেই মাকে কিন্তু কিছু কর্ম করতে হবে, ছেলের হাতে টাকা তুলে দিতে হবে। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, জন্ম দেয়া মা বাবা, একটা মা বাবা যে জন্ম দিয়েছে ছেলেকে, দেখ এনাফ, মানুষ করেছে, দেখ এনাফ, এরপরে তুমি কিছু করো না। বাবা তো অনেক কিছু করে, তোমাকে দেখা যাবে 4টে মিষ্টি নিয়ে এসছে, সংসারে মানুষ হচ্ছে কিন্তু 3 জন। তখন যখন ছেলেটাকে একটা দিয়ে যখন 2টো রেখেছে, ছেলে কিন্তু দেখিয়ে দিয়েছে যে না, ওই আরেকটা যে মিষ্টি পাচ্ছে সেটা কিন্তু আমার জন্য। ও কি করলো, ওরটা খেলো, আরেকটা খেলো, আবার বাবার দিকে হাত মারছে, বাবার অর্ধেকটা খেলো, মায়ের অর্ধেকটা খেলো। সেইভাবে একটা বাচ্চা, তখন কিন্তু মা বাবা কী করছে, না আমার একটা ছিল। সেইভাবে একটা বাচ্চাকে মানুষ করার পর আজকের যে হিংসাত্মক একটা দিন এসেছে, যেখানে
মা বাবাকে সম্মান না দেওয়া, আত্মীয় পরিজন তো নেই সে, কিন্তু মা বাবাকে যে সম্মান দিচ্ছে সেটা কিন্তু আজকে আচ্ছা স্যার, আপনার মতামত অনুযায়ী বাবা মা না ভগবান কার উপর বিশ্বাস রাখা উচিত? অবশ্যই বাবা, 100% বাবা। আচ্ছা, আর স্যার আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনার কি সময় আছে আমি করতে পারি? আচ্ছা, আগামী প্রজন্মকে আপনি কীরকম বার্তা দিতে চান? তারা যে পড়াশোনার প্রতি এতটা ভেঙে পড়ছে, পিছিয়ে পড়ছে, আর অনেক কারণ আছে, টিভি আছে, মোবাইল আছে, তো এ সম্পর্কে আপনি কি বলতে চান, যে ওগুলোকে ত্যাগ করা উচিত না কি কোনো জ্যোতিষে শরণাপন্ন হওয়া উচিত? এরকম একটা প্রশ্ন একটা চ্যানেল থেকে এক ভদ্রমহিলা আপনাকে করেছিলেন, আমি ওনাকে যে বার্তা দিয়েছি আজকে আপনাকে আমি সেই কথাই বলি। আমি বলি ছাত্র নাম অধ্যয়নের তপন, এই যদি মূল মন্ত্র হয় পড়াশোনার ক্ষেত্রে 100% বলবো কোনো ছাত্রছাত্রীকে নিয়ে জ্যোতিষের কাছে আসবে না। মা বাবাকে একটা টাইম দিতে হবে, কোনো জ্যোতিষের কাছে এও একজন উপকার পেয়েছে, সেই বার্তা যখন আরেকটা গার্জেন কেউ দিচ্ছে বলছে দেখ না আমার না বাচ্চাটা পড়াশোনা করছে, আরে তুই এক কাজ করো না তুই ওই বাবার কাছে যা, একটা নীল সরস্বতী কবজ আছে, নীল সরস্বতী, নীল সরস্বতী হচ্ছে মা তারার আরেক রূপ, পড়াশোনার মা একটা নীল সরস্বতী খরচ দিলে ও বেঁধে দিবে বাবা, তো দেখ তোর ছেলে কিন্তু পড়াশোনা করবে না 100%। আমি বলবো সেই মাকে কোনো জ্যোতিষের কাছে আসবেন না ছেলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আপনি কী করবেন, মা সন্ধ্যেবেলা ফোনটা একটু আপনি নিজে পাশে রেখে দেন আপনার হাতে না, বাচ্চাকে বলছেন তুই পড়, সামনে টিভি সিরিয়াল চলছে, এভাবে ওই বাচ্চার 100% দৃষ্টি থাকবে আপনি কি করছেন, আপনার নজর বই থাকবে খোলা কিন্তু মন থাকবে অন্য জায়গায়, এই দুটো জিনিস যদি আলাদা আলাদা থাকে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না, ইভেন আমার নীল সরস্বতী কবজেও কোনো কাজ হবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা যেটা ঠিক শুনলেন যে স্যার আমাদের যেটুকু জানালেন যে অবশ্যই পড়াশোনায় মন দেওয়া উচিত আর গার্জেনকে অনেকটা সিনসিয়ার হতে হবে, না হলে কোনোরকম কবজ তাবিজ মাদুলি কিছুই কাজ করবে না। তো সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পারলাম, ইনি প্রত্যেকটা বিষয়ের উপরেই সায়েন্সকে ডিপেন্ড করেই চলছে কি স্যার, তাই তো বলছে? আচ্ছা, তো স্যার আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনাদের আমার এটাই রিকোয়েস্ট যে প্রত্যেকের কাছে যাওয়ার আগে আপনারা নিজেদের ঠিক করুন যে পাশে চলছে, অথচ আপনি চাইছেন যে মাদুলি গলায় ঝুলি দিয়ে ছেলে পড়তে বসে যাবে, আসলে ঠিক সেভাবে হয় না স্যার, তাই তো? আচ্ছা আচ্ছা, তো স্যার আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে আপনি তো অবশ্যই তারাপীঠ কামাখ্যা সমস্ত সিদ্ধ এবং গোল্ড মেডেলিস্ট আমরা দেখেছি, আপনাদের দেখাতে পারলে আমরা ভীষণ খুশি হব স্যার, আপনাদের আপনার যে কামারপুকুর চেম্বার আছে আমি অবশ্যই সেখানে একদিন যেতে চাই, তো অবশ্যই আপনি কারণ আমি কামারপুকুরকে নিয়ে একটু অন্যভাবে বলি, কামারপুকুর হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান, যে জন্মস্থানে ঠাকুরের যে মঠের পাশে আমি ফ্ল্যাট নিয়েছি সেটা রামকৃষ্ণ পরে, আর চটিতে চেম্বার করার আমার একটাই উদ্দেশ্য, আমার বাইরে যে সব ক্লায়েন্টরা আছে, ইভেন আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে চেম্বার চলছে, যে তিন চারটে চেম্বার চলছে পার্টি, তো ওখানে ওদেরকে বলি তোরা আয় এসে কোনো অন্য যে আমার ফ্ল্যাটে আয়, এখানে ওর স্নান কর, ওর মিশনে চো, আমার ফ্ল্যাট আর মিশনের দূরত্ব 1 থেকে 1.5 মিনিট, সেখানে গিয়ে সকালে যে মঙ্গল আরতি দেখ, যেখানে আমেরিকা লন্ডন থেকে মানুষ আসে ঠিক সেই জায়গাতে, তোরা দুপুরের ওখানে যে ঠাকুরের প্রসাদ সব কিছু আমি ব্যবস্থা করে দেবো, এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা মানুষকে আমি বলছি কামার পুকুরে 100% আমি আপনাদের গাইড করব। আচ্ছা, থ্যাংক ইউ। গ্রহরত্ন যেভাবে আপনি আংটি পাথর দিয়ে সারানোর ব্যবস্থা হয়, তো সেই সিস্টেমটা স্যার বিজ্ঞানের উপর কীভাবে ভিত্তি করে চলে? গ্রহরত্ন প্রথমত বলে আমি আমার যে ক্লায়েন্ট আছে, আমার যে ভক্ত শিষ্যরা আছে, আমি কিন্তু সেভাবে গ্রহরত্নের উপরে অর্থ ডিপেন্ড করি না, আমি এটুকু বলি গ্রহরত্ন রিলেটেড কিন্তু পুজো পাঠ। যদি বলেন কেন, আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আপনি বাজারে কিন্তু অনেক গ্রহরত্নের দোকান আছে, আপনি কিন্তু নিজে চুজ করে সেটা কোনো শ্যাকড়া দোকানে বাঁধিয়ে আপনি নিজে এটা পরিধান করতে পারবেন,
অবশ্যই শোধন করতে হয়। তো সেই শোধনের জায়গা যদি পুজো পাঠ হয়, আমরা জপে আসি, আমরা সবসময় জানি জপে একটা ক্রিয়েশন হয়, তো সেই আমরা কবচের দিকে কিন্তু 100% দিই। তারপর যদি কোনো অসুবিধা হয় তখন আমরা একটু ভেবে দেখি। আচ্ছা স্যার, আপনার চারপাশে দেখলাম বেশ কিছু পোস্টার, যেটা হচ্ছে আপনার বেশ কিছু প্রোডাক্ট আসছে নতুন, তো সেগুলো যদি আমাদের দর্শকরা কিনতে চায় তো কিভাবে পাওয়া যেতে পারে? আমার রিসেন্টলি যেটা আসছে ওটা হচ্ছে গঙ্গা জল, যে জল ছাড়া আমরা কোনোমতেই শুদ্ধ নই। আচ্ছা স্যার, এই জলটা কি খাওয়ার যোগ্য? একদম, এটা এতটা পিউরিফাইডভাবে আসছে, বাচ্চারা যদি খায় তো দর্শক বন্ধু, যারা আপনারা দেখলেন, আমাদের চ্যানেলের নিচের লিঙ্ক থাকবে, তার ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। যারা কিনতে চাইছেন তারা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারেন, নির্দিষ্ট দামে ওনার ডেলিভারি করে দেওয়ারও ব্যবস্থা আছে। তো সেখান থেকে উনি ডেলিভারি বয় আছে, সে আপনাকে গিয়ে দিয়ে আসবেন। আর যদি কারোর কোনো রকম এরকম কোন প্রবলেম থেকে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করুন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি।